আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। বাংলাদেশ নৌবাহিনী পঞ্চম, অষ্টম এবং এসএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তা সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব এটি ডাকযোগে করতে হবে না অনলাইনের মাধ্যমে করতে হবে, কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। আর দেরি নয়, শুরু করা যাক। 8ই ফেব্রুয়ারি এই নতুন এক বিজ্ঞপ্তিটি আপনার প্রকাশ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আমরা প্রথম থেকে আলোচনা করব। এক নম্বর যে পদটি দেওয়া আছে সহকারী প্রকৌশল, একজন নেওয়া হবে। এখানে বিএসসি ইন আপনার আর্কিটেকচার অ্যান্ড আপনার মোবাইল এবং মেরিন ইঞ্জিনিয়ার, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে দেশি অথবা বিদেশি শিপ ওয়ার্ড এবং ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা চেয়েছেন। সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর, যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতলযোগ্য। 2 নম্বর যে পদটি দেওয়া আছে আপনার উপসহকারী প্রকৌশল, 2 জন নেওয়া হবে। এখানেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাঁচ চেয়েছে। তারপরে 3 নম্বর যে পদটি আছে ওয়েল্ডিং সুপারভাইজার, এখানেও 1 জন নেওয়া হবে। এখানেও আপনার হচ্ছে ট্রেড কোর্স আপনার শিপ আপনার ফেব্রিকেশন শপিং এবং ওয়েল্ডিং, এক কথা শিপ বিল্ডিং এবং ওয়েল্ডিং এ বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটি দেওয়া আছে 4 নম্বরে সুপারভাইজার, 3 জন নেওয়া হবে, বয়স 35 হতে হবে। 5 নম্বরে শ্রমিক সিএন আপনার সিএনসি, এখানে হচ্ছে আপনার 2 জন নেওয়া হবে। এখানেও আপনার দেশি অথবা বিদেশি শিপওয়ার্ড আপনার সিএনসি কাটিং এবং কাজের ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা চেয়েছে। 8ম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বরে শ্রমিক আপনার ওভারহেড হেন, এখানে 2 জন নেওয়া হবে, এখানে আপনার 8ম পাস চেয়েছে। 7 নম্বরে শ্রমিক দক্ষ ওয়েল্ডার, এখানে 25 জন নেবে, এখানেও আপনার 8ম শ্রেণী পাস চেয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে 8 নম্বরে শ্রমিক আপনার দক্ষ 15 জন নেওয়া হবে, এখানে আপনার হলো দেশি অথবা বিদেশি শিপ ওয়ার্ড এবং ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে, 8ম শ্রেণী পাস। তারপর 7 নম্বরে শ্রমিক দক্ষ, এখানে 25 জন নেওয়া হবে। আর 6 নম্বরে 2 জন নেওয়া হবে শ্রমিক, এখানেও 8ম শ্রেণী পাস চেয়েছেন। তারপরে 9 নম্বরে শ্রমিক ফিটার, এখানে 9 জন নেওয়া হবে, 8ম শ্রেণী পাস। 10 নম্বরে শ্রমিক লিফট, এখানে আপনার হচ্ছে 1 জন নেওয়া হবে, এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন, কোনো লিফট চলমান রক্ষণাবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছেন 3 বছরের। এখানে কাজের ধরন দেওয়া আছে, দেখে নেবেন। কিভাবে আবেদন করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। 4 নম্বরে আগ্র প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ আপনার চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, জাতীয় পত্র সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। তারপরে হচ্ছে এখানে এসব কাগজপাতি সব কিছু রেডি করে A4 সাইজের কাগজে আপনাদেরকে স্বহস্তে লিখে বাংলাদেশ নৌবাহিনী, তারপর সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ এর ঠিকানায় ওপি চলাকালীন সময়ে মধ্যে প্রেরণ করতে হবে। কর্মিক নম্বর 1, 2, 3 এবং 4 নং পদের জন্য আবেদনকারী প্রার্থীর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী 22শে ফেব্রুয়ারি 2023 তারিখ। 5, 6, 7, 8, 9 এবং 10 নং পদের জন্য আবেদন জমাদানের শেষ তারিখ 16 ফেব্রুয়ারি 2023। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো TADA প্রদান করা লাগবে না। তা সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।